আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। শুরুতে একটা কথা বলে নিই, লঙ্কায় ট্যুর কিন্তু এখনও আমাদের শেষ হয় নাই, তারপরেও আমি ভাবলাম প্রেজেন্ট ভিডিওগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আজকে আমাদের রাশিদা ভাবির বাসায় দাওয়াত আছে, বিকালটা আমরা কেএল টাওয়ারে ঘোরাঘুরি করেছি, আমার ননদকে নিয়ে একটু শপিংয়ে গিয়েছিলাম, টুকিটাকি হেজাব কেনাকাটা করেছি, সব কিছু মিলিয়েই ভাবলাম প্রেজেন্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। একটানা লঙ্কাবীর ভিডিও দেখতে দেখতে হয়তো বা আপনারা বোর হয়ে গিয়েছেন, তাই না? আর এটা কিন্তু কেএল টাওয়ারে ঢোকার সময় করোনা ভাইরাসের জন্য সবাইকে চেক করে করেই ঢোকানো হচ্ছিল। তো আজকে এটা হচ্ছে বিকালবেলা, আমরা চলে এসেছি কেএল টাওয়ারে, কেএল টাওয়ারটা সবার সাথে ঘুরিয়ে দেখবো, তারপরে রাতে আজকে রাশিদা ভাবির বাসায় দাওয়াত আছে। যেহেতু রাতে দাওয়াত আছে ভাবলাম বিকালটা একটু কাজে লাগাই, আপুরা চলে যাবে আর খুব বেশি সময় নাই। তো কেএল টাওয়ারে এসে এখানে আমি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পেয়েছি, ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তার আগে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছে, তাদেরকে নিয়ে আমি ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় গিয়েছি, সেই জায়গাগুলোর আমি ভিডিও শ্যুট করেছি এবং ধীরে ধীরে সেই জায়গাগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার সাথে যদি তাদের রিলেশন ভালো না হতো, শুধুমাত্র ক্যামেরা ফেসিং রিলেশন যদি আমাদের হতো, তাহলে কি এতগুলো ভিডিওতে একইভাবে সবার সাথে এভাবে ভিডিও শ্যুট করতে পারতাম? আপনাদের সমস্যাটা কি এটাই আমার মাথাতে কাজ করে না? হিংসা থেকে এই কাজগুলো করেন না কি থেকে কাজগুলো করেন আমি ঠিক বুঝতে পারি না। আমি বেশি বকবক করি, তারপরেও কিন্তু আমার ভিডিও দেখতেই ছুটে আসেন, ভালো লাগে না দেখবেন না, ইগনোর করতে শিখুন। মানুষকে এভাবে কথা বললে জিনিসটা খুবই খারাপ লাগে, আমিও কিন্তু পারি কথা বলতে, এবং আমি কিন্তু চাইলেই আমার চ্যানেল থেকে খুব সহজে আপনাদেরকে ব্লক করে দিতে পারি। আমি চাই না কারোর সাথে অভদ্রতা করতে, আমি যেহেতু ভদ্রতা বজায় রাখতে চেষ্টা করি, আমি আশা করব আমার সুইট সুইট ভিউয়ার্সরাও এই চেষ্টাটা বজায় রাখবেন। তো অনেক কথা বলে ফেললাম, এবার আমি এই জায়গার যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছি, আমার যারা সুইট ভিউয়ার্স আছে তাদের জন্য আমি এই জায়গাটা একটু শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এগুলো হচ্ছে বেতের, বেতের জিনিস আমি একটু কাছ থেকেও দেখাই। এই যে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, আমি এই পাশটাতে এর আগে আসি নাই, আজকে আসলাম, এবং আমার আজকে যেহেতু চোখে পড়েছে, আর আমার বাবা এগুলো নিও না, আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আমার মেয়েও চলে এসেছে, সেও দেখছে। শুধু দূর থেকে দেখো, শুধু দূর থেকে দেখো এই জায়গাটাতে, এই যে দেখো প্লিজ ড্রন টাচ লেখা আছে এখানে, এখানে দেখেন, এই পাশটাতে আছে হচ্ছে ওয়াশরুম, এই পাশে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, এখানে দেখেন, আমি সামনের দিকে যাচ্ছি, আসো আমি সামনের দিকে যাচ্ছি, আমি বাবা মা রুফায়দা আর সাদাত আমরা আগেই চলে এসেছি, আর আপুরা এখনো আসে নাই, ওরা বেজায় টাইম স্কোয়ারে গিয়েছে, তো ওরা আসলে আমরা বাকিটা ঘুরে দেখব। তো আমি এখানে যা যা দেখছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু বি আছে, হ্যাঁ এটা একটা শপ, ওকে দেখবা, ওকে কিভাবে দেখবা তুমি, এই যে দেখো এই বিটা দেখো নড়ছে, এই দেখো এই বিটা নড়ছে, দেখছো ভয় পাচ্ছ না? আচ্ছা ভয় পাওয়ার দরকার নেই, আমি এটা একটু দেখাই, এই যে এটা কিন্তু এখানে দেয় আছে, যে এটা হচ্ছে মালয়েশিয়ার সব ট্রেডিশনাল যে জিনিসগুলো আছে, ড্রেস আছে, এগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। তো কেএল টাওয়ার থেকে যদি কেউ এগুলো নিতে চান তাহলে কিন্তু এই জায়গাটাতে চলে আসতে পারেন, তাহলে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতেও পারবেন, পছন্দ মতো জিনিসগুলো নিয়েও নিতে পারবেন। কেএল টাওয়ারের এই লাইটিংটা এত সুন্দর, এটা আর কি সামনাসামনি দেখতে যতটা সুন্দর, আমি চেষ্টা করেছি ভিডিওতেও ঠিক ততটা সুন্দরভাবেই ফুটিয়ে তোলার। পাশেই কিন্তু দেখা যাচ্ছে ছোট্ট দুইটা মাথা, ওই দুইটা মাথা কিসের তাই না? ওই দুইটা মাথা হচ্ছে কুয়ালালামপুরের মূল আকর্ষণ, টুইন টাওয়ারের মাথা। তো আমি একটু মজা করলাম সবার সাথে যে ছোট্ট দুইটা মাথা, আসলে এখান থেকে মনে হচ্ছিল যে টুইন টাওয়ারটা কত ছোট, আসলে তা কিন্তু না। আর এখানে ভাইয়া আপু তারপরে আপনাদের ভাইয়া সবাই অনেকটা সময় আড্ডা গল্প ছবি তোলা মোটামুটি সব কিছুই আমরা শেষ করে ফেলেছি, সেই ভিডিওগুলো আর শ্যুট করা হয় নাই, আসলে ফ্যামিলির সাথে ফ্যামিলিকে টাইম দিয়ে তারপরে যেটুকু পারছি ভিডিও শ্যুট করছি, এই সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটছে, তার ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও আমার যে প্রতিদিনের কাজ সেটা কিন্তু আমি কন্টিনিউ করছি। তো কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছি একটা হেজাবের শপে, এখান থেকে টুকিটাকি বেশ কিছু হেজাব আপু নিয়ে নেবে। আসলে এই শপটাতে
অনেকবার আশা হলো এইবার দিয়ে আমি কোনোবারই কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই, শুধু কেনাকাটা আর কেনাকাটা চলছিল। তো আজকে ভাবলাম হালকা একটু ভিডিও এখানে শ্যুট করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আপু হেজাবগুলো দেখছিল আর আমি একটু একটু করে ভিডিওগুলো করছিলাম। এখানকার প্রতিটা হেজাবই অনেক সুন্দর, মানে দোকানে হয়তো বা অনেক সময় বোঝা যায় না, বাট সবগুলো হেজাবই কিন্তু অনেক আরামদায়ক এবং অনেক সুন্দর। তো আমি একটু হেজাবের দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনারাও আমার সাথে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের হেজাব কেনাকাটা শেষ, তো এবার আমরা চলে যাব রাশিদা ভাবির বাসায়। রাশিদা ভাবির বাসায় যে ভাবি কি কি রান্না করেছে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন চলে যাই রাশিদা ভাবির বাসায়। আমরা রাশিদা ভাবির বাসায় চলে এসেছি, তো আমি একটু ঝটপট দেখাই ভাবি কি কি করেছে। রোস্ট, এখানে হচ্ছে ডিমের কোরমা, কারণ আমরা অলরেডি অনেক লেট। এটা হচ্ছে চিংড়ি, তারপরে এখানে একটা চপ আরও আছে, আমি একটু সব কিছুই দেখাই আপনাদেরকে। চলেন কিচেনে যাই। আমি একটু কিচেনে যেয়ে এখানে হচ্ছে ড্রিঙ্কস রাখছে ভাবি, কিচেনে আরও আছে বোঝাই যাচ্ছে। এটা এখনও ওপেন হয় নাই, তো ভাবি এটা ওপেন করুক তারপরে আমি দেখাবো। প্লেটে প্লেটে করে দাও, ওটা কি?
আলহামদুলিল্লাহ, ভাবি অনেক কিছু আয়োজন করেছে, সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে। যদিও আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল যেতে যেতে, এই কারণে মানে খাওয়ার সময়টা একটু পার হয়ে গিয়েছিল, তারপরেও খুব মজা করে খেয়েছি। আর আমাদের তিনজনের কিন্তু অনেক দিন পর দেখা হলো, অনেক দিন পর দেখা হয়ে আমাদের কত গল্প, কত কিছু যে জমেছিল, এই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেক গল্প করে ফেলেছি। আবারও খুব শিগগিরই আমাদের দেখা হবে। আমি এখন কোনো দাওয়াতের আয়োজন করতে পারছি না, ওদের বাসায় আর কি দাওয়াত খাচ্ছি, কারণ বুঝতেই পারছেন দৌড়ের ওপর আছি। আপুরা চলে গেলে তারপর ইনশাল্লাহ আমার বাসাতেও একটা গেট টুগেদার করবো। আপুরা থাকাকালীন আরও বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করব। সব মিলিয়ে আসলে আমার বাসায় এই মুহূর্তে কোনো দাওয়াতের আয়োজন করি নাই। কোথায় রে তাবি, কোথায় রে সোনা বাকিটা, কোথায় কোথায় একটু হাসি দেন। হ্যাঁ, আপনি মামনিকে কতদিন পরে দেখলেন, কতদিন পরে দেখলেন আজকে। ভাইরা খাওয়ার পরে আমরা কিন্তু বসে গিয়েছি, মা আপু আমি রাশিদা ভাবি ফাতেহা সবাই একসাথে বসেছিলাম আমরা। তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিব। তো ভাবি কিন্তু মানে আমি গতকাল ভাবিকে ফোন দিয়ে বলেছিলাম, ভাবি মানে ভাবির বোরহানির গল্পটা আমি সবার সাথে করেছিলাম, তো আপনার বোরহানির গল্পটা করেছি সবার সাথে, যদি পারেন বোরহানিটাও খাবো আমরা। তো ভাবি কিন্তু একটু কষ্টই হয়ে গিয়েছে আমার এই আবদারটা রাখতে, তারপরেও ভাবি বোরহানিটাও কিন্তু করেছে, কারণ ভাবিরও প্রিপারেশন ছিল না। আমি বলার পরে আমারও নিজের মনে হয়েছে যে বলে মনে হয় ভুল করলাম, তারপরে ভাবি বলতেছে না যে কোনো সমস্যা নেই। আসলে আমাদের রিলেশনটা এরকম, আমি ভাবির কাছে একটা আবদার করি, ভাবি আমার কাছে, ফাতেহার কাছে, মানে আমাদের রিলেশনটা আসলে যারা জানেন না তারা এটা বুঝবেন না। তো এই কথাগুলো আর সবসময় বলতে ভালো লাগে না, অনেকবার বলেছি, তারপরেও একটা রিকোয়েস্ট করব, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে আসলে কোনো মন্তব্য করা ঠিক না। অনেক কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, দাওয়াতটাও শেয়ার করলাম, ফার্স্ট টাইম সবাইকে নিয়ে এই গেট টুগেদারটা আমাদের হলো। আসলে সবার কাছে গল্প করেছিলাম, আমার শাশুড়ি ননদ তারাও অনেক খুশি, তাদেরকে শুধু বলেই ছিলাম আজকে সবার সাথে সবার একটা পরিচয় হলো। আর পরিচয় হতে হতে আরও পরিচয় হয়ে গিয়েছে, আমার ননদ এবং ফাতেহারা কিন্তু রিলেটিভ। তো এই গল্পগুলো আর এখন না করি, আমরা এখন ভাবি বাসায় খাওয়া দাওয়াটা শেষ করে বাসায় চলে যাব। বাসায় যেয়ে আবারও আপনাদের সাথে কথা হবে, এখনকার মতো আমি ক্যামেরাটা বন্ধ করছি। ভাবির বাসা থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি অনেকক্ষণ, তো এখন মোটামুটি মানে অনেক রাত, 12টা বেজে গিয়েছে। আমি ভেবেছিলাম বাসায় এসে টুকিটাকি হয়তো বা কাজগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আর সম্ভব হয় নাই যেহেতু অনেক রাত। আরও একটা কথা একটু বলে নিই, অলরেডি কিন্তু লঙ্কাই ট্যুরের অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখনও বেশ কিছু বাকি আছে যেহেতু অনেক জায়গায় গিয়েছি। তো আমার কাছে মনে হলো যে প্রেজেন্ট ভিডিওগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আজকে যেহেতু রাশিদা ভাবির বাসায় দাওয়াত খেলাম, এই ভিডিওগুলো একটু দেখে নিই, বাসায়ও কিছু টুকিটাকি খাওয়া দাওয়া হয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তারপরে আবারও আমরা লঙ্কাইতে যে শেষের ট্যুরগুলো ছিল, হাউস ট্যুর ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা না, আপনাদেরও হয়তো বা ওই ভিডিওগুলো দেখতে খারাপ লাগছে, এই কারণে কিন্তু আমি বর্তমানে এখন ফিরে এসেছি। আর এছাড়া আরও টুকিটাকি আর কি কিছু জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে, সেগুলোও শেয়ার করবো আপনাদের সাথে। আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।